প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে সারা সারাদেশে উদযাপিত হবে পাঠ্যপুস্তক উৎসব ওই দিন কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে দু সালের নতুন বই আগামীকাল গণভবনে নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছর শিক্ষার্থীদের মধ্যে ৩৫ কোটি বিয়াল্লিশ লাখের বেশি পাঠ্য বই বিতরণ করা হবে আফরিন জাহানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন সুমন মাহমুদ দেশ পরিচালনার দায়িত্বে নিয়ে সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করে উদ্যোগ নেওয়া হয় বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের যা সারা বিশ্বে অনন্য এরই ধারাবাহিকতা নতুন বছরের প্রথম দিন দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে সকল প্রস্তুতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই অব্যাহতভাবে সকল কর্মসূচি বাস্তবিত হচ্ছে এর মধ্যে অন্যতম একটি কর্মসূচি হল পাঠ্যপুস্তক তুলে দেওয়া এটি অব্যাহতভাবে আমরা করে আসছি এবছরও সেই প্রস্তুতি আমরা সার্বিকভাবে সুসম্পন্ন করেছি আমরা এবছর প্রাথমিক স্তরে মোট বই করছি দশ কোটি ছত্রিশ লাখ পঁচিশ হাজার চারশো আশিটি প্রাথমিক স্তরের জন্য আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পঁয়ত্রিশ কোটি বিয়াল্লিশ লাখেরও বেশি বই বিতরণ করা হবে গত বছর এই সংখ্যা ছিল ৩৩ কোটি সাত্রিশ লাখেরও বেশি আর এবার প্রাথমিক স্তরে দুই কোটি কোমলবতী শিক্ষার্থীদের মধ্যে দশ কোটি লাখ চারশো আশিটি টি বই বিতরণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে বই বিতরণের নিয়ে যথাযথ কর্ম পরিকল্পনা পয়লা জানুয়ারি পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবটি উদযাপন করব প্রতি বছরই আমরা করে থাকি সকল শিক্ষার্থীকে এই উৎসব মুখর পরিবেশ আমরা বই দেই আনুষ্ঠানিক ভাবে এছাড়া এবার পাঁচটি ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে চৌত্রিশ হাজার ছয়শো বই স্থাপন হয়েছে প্রাথমিক ও মন্ত্রী জানিয়েছেন ত্রিশ ডিসেম্বর দু হাজার শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও জানান পূর্বের কোনো ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে কঠোর নজর দেওয়া হয়েছে তিরিশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীরকে নিয়ে আমরা প্রথমে এই অনুষ্ঠানটা গণভবনে করব বই বিতরণ আর এক তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আমরা এটা করব মানে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ শুরু করব সারা দেশে সমস্ত স্কুলে পঁয়ষট্টি হাজার আমাদের সরকারি এবং এছাড়া বেসরকারিভাবে এনজিও পরিচালিত বা বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলগুলোতে একই দিনে আমরা এই বই সবাইকে দিয়ে দেবো এবারও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে বই উৎসব উদযাপন করবে সুবন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা